আসসালামু আলাইকুম সকলকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা অ্যান্ড্রয়েড সিরিজের আজকের এই পর্বে দেখব কিভাবে একটি কাউন্টার অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় আমরা বিভিন্ন সময়ে যখন ফেসবুক স্ক্রল করি দেখা যায় যে আমরা নোটিফিকেশন পেয়ে থাকি অথবা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন পেয়ে থাকি অথবা আমরা দেখি প্রত্যেকবার প্রত্যেকটা স্টেপে যখন আমি কোনো কিছু ক্লিক করি তখন অন্য একটা ফাংশনে চলে যাই সো বেসিক্যালি এই বিষয়টাকে আমরা বলছি অ্যান্ড্রয়েড কাউন্টার সো এই যে কাউন্টার কিভাবে কাজ করে ওই অ্যাপ্লিকেশন আমরা আজকে দেখব তো তাহলে চল কথা না বাড়িয়ে আমরা আজকের কাজটি শুরু করে দিই প্রথমে আমাকে কি করতে হবে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আমার যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে ওটা ওপেন করতে হবে এরপরে আমরা চলে যাব স্টার্ট এ নিউ প্রজেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিওতে তো জাস্ট আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমরা এখান থেকে গতদিনে শিখেছিলাম কিভাবে এমটি অ্যাক্টিভিটি ইউজ করতে হয় সো প্রত্যেকটা অ্যাক্টিভিটি অবশ্যই আমরা শিখব তবে আজকেও আমরা এমটি অ্যাক্টিভিটিরই কাজ দেখব সো আমরা জাস্ট এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করি ক্লিক করার পরে আমরা ক্লিক করলাম নেক্সটে এই জায়গাটাতে আমরা দেখতে পারবো যে আমাদের মেইন ইন্টারফেসটি চলে আসছে সো এখান থেকে আমরা কি করব আমাদের অ্যাপের নেম দিব সো আমাদের অ্যাপটার আজকের নেম হলো কাউন্টার ওকে সো আমরা যেহেতু কাউন্টার তৈরি করছি কাউন্টার দিব এরপরে প্যাকেজ নেম আমার এই প্যাকেজটার কী নেম হবে কম ডট জিনিয়াস প্লাগ ডট কাউন্টার ওকে এভরিথিং ইজ ডান এরপরে আমরা কোন ভার্সন থেকে অ্যান্ড্রয়েডে শো করব সো আমরা 6 দিলাম ওকে দ্যাটস অল আমরা এবার জাস্ট ফিনিশে ক্লিক করব শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের মেইন ইন্টারফেসটাতে চলে এসেছি আমি আগেও বলেছিলাম যে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটি তৈরি করেছি আগের পর্বে সো সেখানে এখানে হ্যালো ওয়ার্ল্ডটি আছে এবং আমাদের মেইন কাজটি কোথায় করতে হবে আমাদের জাভা অ্যাক্টিভিটিতে সো এখানে জাভা ফাইল আছে এখানে আমরা কাজ করব সো আমাদের আজকের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা খুবই সহজ হবে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিব তোমাদের সো প্রথমে আমরা চলে যাব এখান থেকে কোডে সো আমরা এখান থেকে কোডটা চেঞ্জ করব সো আমি ইন্টারফেস সহ কোডটা চেঞ্জ করে নিচ্ছি তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এইখানে আমার দেখাচ্ছে যে একটা টেক্সট নিয়ে আছে সো আমি টেক্সটটি রেখে দিলাম এবং এই টেক্সটার আমি নাম দিলাম এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড আমরা আজকে দিব কাউন্টার আমি দিলাম এটার নাম কাউন্টার বাংলাদেশ যেহেতু এটা বাংলাদেশ থেকে আসবে সো জাস্ট একটা রিনেম যে কেউ দিতে পারে এবং এটাকে আমি টেনে উপরে নিয়ে গেলাম ঠিক আছে আমরা যেহেতু এখানে যেই লেআউটটি ইউজ করছি ওই লেআউটের উপর অ্যাকচুয়ালি কিন্তু ডিপেন্ড করে কিছু কিছু লেআউটের ক্ষেত্রে কিন্তু এটা টেনে নিয়ে যাওয়া যাবে না যেমন যদি আমি বলি যে বেশ কিছু লেআউট আছে যেগুলোতে কোনোভাবে টেনে নিয়ে আসা যাবে না ওকে সো পরবর্তীতে আমরা শিখবো কিভাবে আমাদের এই বিভিন্ন ধরনের লেআউটগুলো ইউজ করতে হয় সো আমি এখন একটা কাজ করি জাস্ট এখান থেকে টেক্সটের কালার দিই একটা আমি টেক্সটের কালার দিলাম সে বাই এক্সাম্পল আমি টেক্সটের একটা কালার দিই বিসিএস একটা টেক্সটের ভালো একটা কালার দিই ওকে সো আমি টেক্সটের একটা কালার দেওয়ার ট্রাই করছি যে টেক্সটের একটা অনেক সুন্দর কালার কিভাবে আমরা দিব সে রেড ব্লু কালার দিলাম আমরা এরপরে আমরা টেক্সটটা প্রথমে সাইজ দিই সো এইগুলো হলো কি হচ্ছে আমার অ্যাপটার সৌন্দর্য বর্ধন করছে যে অ্যাপটা দেখতে কেমন হবে কতটা সুন্দর হবে সেই বিষয়টা এছাড়া কিন্তু কোনো কিছুই না ওকে সো দেন এখান থেকে আমি মার্চ করে দিলাম এটা কোথায় থাকবে এরপরে আমাদের দুটি জিনিস লাগবে এই অ্যাপটি তৈরি করার জন্য একটি লাগবে টেক্সট ভিউ রাইট আরেকটি কি লাগবে একটি লাগবে বাটন সো সেটা কোথায় থেকে পাবো আমি জাস্ট একটা কাজ করি এখান থেকে আমি ডিজাইনে চলে যাই ডিজাইনে চলে গিয়ে এখান থেকে খুব সহজে একটা টেক্সট নিয়ে আসি তো আমি নিয়ে আসলাম এটা একটা টেক্সট এবং আমি এখান থেকে একটা বাটন নিয়ে আসি এটার নাম দেব কাউন্টার ওকে সো আমি এই দুইটি জিনিস নিয়ে নিলাম এরপর আমরা কোডে চলে যাই কোড থেকে আমরা কি করব এই দুইটিকে চেঞ্জ করব সো আমরা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটার কি আছে ওয়েট আছে হলো র্যাপ কন্টেন্ট সো আমরা এটা একটা কাজ করি আমরা এটা ম্যাচ প্যান্ট করে দিই ম্যাচ প্যান্ট মানে পুরা বডিটা ওকে সো পুরা বডিটা হয়ে গেল আমরা একটা কাজ করি এটা একটা মার্জিন দিয়ে দেই আমি সে দিলাম মার্জিন 20 ডিপি তার মানে কি একটু ছোট হয়ে আসলো রাইট এরপরে এই বাটনটাতে কি লেখা আছে বাটন সো আমি বাটনটার একটা রিনেম দেই আমি বাটনটার রিনেম দিলাম কাউন্টার সো সবাই এভাবে দিলেই চলবে এরপরে দেখা গেল যে সুন্দর একটা বাটন চলে আসছে এখন আমি চাইলে বাটনের একটা কালার দিতে পারি সে আমি দিলাম সে কালার বাটনটার আমি একটা কালার দিতে চাই দেখি তো কি অবস্থা কোনো কালার আছে কি না অ্যান্ড্রয়েড টেক্সট কালার শ্যাডো কালার বাটন কালার যেটাই হোক সো সেটা আমরা দিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে কী করতে পারি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি ওকে সো আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিই আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম সে একটা কালার দিই
ওকে একটা সুন্দর একটা কালার দিলাম এবং আমরা যদি চাই টেক্সট কালার দিব সো আমি একটা টেক্সটের কালারও দিয়ে দিই সো আমি দিলাম টেক্সট কালার সো টেক্সট কালারে ক্লিক করি ক্লিক করার পরে আমরা কি দিব টেক্সট কালার একটা দিয়ে দিব সেম एग्जांपल এখানে আমার মনে হয় যে হোয়াইট কালারটাই ভালো লাগবে সো আমরা এখানে টেক্সট কালারটা হোয়াইট দিলাম এবং আমরা সেই আগের মতই যদি আমরা চাই আমরা এখান থেকে কি করব টেক্সটার একটা সাইজ দিব সো আমি টেক্সটার সাইজ দেই 20 ডিপি দ্যাটস অল আর কোনো কিছু করতে হবে না এরপরে অ্যাজ ইট ইজ ভাবে আমাদের যে উপরে টেক্সট আছে এটাতে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে রাইট সো আমরা এখানে কিছু চেঞ্জ আনব চেঞ্জ আনার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সে বাই एग्जांपल আমি এখানে দিলাম 0 0 থেকে আমাদের কাউন্টারটি স্টার্ট হবে ওকে এরপরে আমি এখান থেকে কাজ করি প্রথমে টেক্সটের সাইজটা দেই সে দিলাম 40 নো আমি একটু বড় দেই 70 ডিপি দিলাম এরপরে আমি টেক্সটের একটা কালার দিই টেক্সট কালার দিই সে বাই एग्जांपल আমি টেক্সট কালার দিলাম সো আমি এই এই কালারটাই দেই টেক্সটের কালার ওকে দ্যাটস অল আমি এই টেক্সটটাকে একটু উপরে নিয়ে যাই এখান থেকে কাউন্টারটি করবে ওকে ডান এরপর আমরা চাইলে আমাদের এই পুরো অ্যাপের একটা ব্যাকগ্রাউন্ড দিব সো জাস্ট যেটা করতে হবে এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার আমি সে দিলাম প্রাইমারি কালার আশা করি ভালোই লাগছে সো আমরা জাস্ট এটাই দিব অথবা আমি যদি এখানে কালারটা আমার মতো দিতে চাই কোনো সমস্যা নেই আমি জাস্ট একটা কালার দেই ভালো দেখে একটা কালার চুজ করি যে কালারটা দেখতে ভালো লাগবে রাইট অথবা আমরা চাইলে এখান থেকে কি করতে পারি একেবারে যে আমাদের হোয়াইট কালার ছিল সেটাও দিতে পারি সো আমরা এখানে একটা কালার দিব যার কারণে একটা কালার নিচ্ছি ওকে সো আমরা কালার নিলাম ওকে সো আমরা এই টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দেই তাহলে সবকিছু ভালো লাগবে সো আমাদের হয়ে গেল একটা কাউন্টার এখন জাস্ট আমাদেরকে কি করতে হবে এই যে কাউন্টার যে কাউন্ট শো করবে তার জন্য একটা ফাংশন দিতে হবে রাইট সো আমরা চলো ফাংশনটা দিই তো তার আগে যেটা করতে হবে এখান থেকে আমাকে এই যে টেক্সট ভিউটা আছে এই যে টেক্সট ভিউটা আছে এগুলো চেঞ্জ করে নিতে হবে তো প্রথমে আমি একটা কাজ করি এগুলোকে একটু চেঞ্জ করে নিই সো এখান থেকে টেনে নিয়ে আসলাম জাস্ট টেনে নিয়ে আসলাম কোনো কিছুই করতে হবে না আমাদেরকে সব কিছু ভেরি সিম্পলি হয়ে যাবে এবং আমরা এটাকেও কি করব টেনে নিয়ে আসবো দ্যাটস অল আমরা এখান থেকে এটা টেনে নিয়ে আসি এটাকেও টেনে নিয়ে আসলে আসতে পারি কোনো প্রবলেম নেই ওকে ওকে অল ডান সব কিছু সুন্দর লাগছে আশা করি এরপরে আমরা জাস্ট চলে যাব কোথায় আমাদের জাভা অ্যাক্টিভিটিতে এবং এখান থেকে আমরা যে দুই কাউন্টার নিয়েছি এটা একটা নিয়েছি কি টেক্সট ভিউ এটার আমাদেরকে কী করতে হবে আইডিটা চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে সো আমি এটার একটা আইডি দিই সে আমি এটার আইডি দিলাম টেক্সট ভিউ টিভি এটা আমি আইডি নাম্বার দিলাম টিভি ওকে আর আমাদের যে বাটন এই বাটনের একটা আইডি দিতে হবে রাইট সো আমি এই বাটনটার আইডি দিলাম বিটিএন সো বাই एग्जांपल আমি জাস্ট এটা বিটিএন দিলাম কোনো প্রবলেম নেই যে যার মতো যে কোনো আইডি এখানে ইউজ করতে পারে ওকে এটা নিয়ে কোনো ইস্যুস নেই ওকে সো আমাদের এখানে এই এইগুলো লাগবে না আমরা জাস্ট এখান থেকে ভেরি সিম্পলি দিতে পারবো ওকে সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি সো যদি আমরা এই পর্যন্ত বুঝতে পারি আমরা এবার চলে যাব আমাদের নেক্সট স্টেপে ওকে সো আমাদের নেক্সট স্টেপটা কি হবে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই আমাদের জাভা কোডে সো আমরা এখান থেকে প্রথমেই বলেছি কিন্তু আমাদের ফাংশনটা কাজ করবে কোথায় জাভাতে কিসে এটাতে বিটিএন নামে এই কোডটা কাজ করবে বিটিএন হলো আমার এই যে এই বাটনটা আর এই টেক্সট ভিউটা আমার কি টিভি ওকে দ্যাটস অল এবার চলে যাই এখানে যাওয়ার পরে আমাদেরকে এখানে যেটা ক্লাস দেখছি আমি একটা প্রাইভেট ক্লাস আমার এখানে ডিক্লেয়ার করা আছে সো এর আন্ডারে আমাকে আরেকটি প্রাইভেট ক্লাস নিতে হবে সো আমি নেই জাস্ট আমি এখানে নিলাম একটা প্রাইভেট ইন্টিজার টাইপ একটা ডাটা নিয়ে আমরা কাজ করব এরপরে আমি দিলাম এম কাউন্টার এই এম কাউন্টার কি আমার এখান থেকে কি করবে কাউন্টার করবে তাই দিলাম সো কোথায় থেকে শুরু করবে জিরো থেকে ওকে আমি দিলাম এম কাউন্টারটি জিরো এবং আমাকে এটা যেটা করতে হবে আমি মনে আছে কিনা আমরা বাটন নিয়েছি একটা সো আমরা দেই একটা বাটন নিয়েছি আমরা তো বাটন নিলাম সো আমাদের বাটন বাটনটার নাম আমাদের কি ছিল বিটিএন ওকে সো আমাদের বাটনটার নাম ছিল বিটিএন এবং আমরা একটা টেক্সট ভিউ নিয়েছিলাম সো আমি এখানে লিখি জাস্ট টেক্সট ভিউ লিখলেই চলে আসবে টেক্সট ভিউ লিখলাম এবং টেক্সট ভিউটা আমাদের কি ছিল টিভি টেক্সট ভিউ ওকে দ্যাটস অল আর কোনো কিছুই লাগবে না এরপরে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমাদের জাস্ট কিছু কাজ করতে হবে সো আমি প্রথমে বিটিএনটাকে ডিক্লেয়ার করি আমরা যে বিটিএন নিয়েছিলাম সো দিলাম এটা হলো বাটন টাইপ সো আমরা বাটন দিলাম বাটন দেওয়ার পরে আমরা এখান থেকে একটা আইডি ভিউ করব সো আমি দিলাম ফাইন ভিউ আই আইডি
সো আমরা এখান থেকে জাস্ট ফাইন্ড ভিউ বাই আইডি লিখলেই চলে আসবে ফাইন্ড ভিউ বাই আইডি আর কোনো কিছুই করতে হবে না এরপরে আমাদের যেটা করতে হবে আর ডট আইডি এটা আমরা আইডি ডিক্লেয়ার করছি ওকে আর ডট আইডি ডট আমাদের বাটনটার নাম কি ছিল বিটিএন ওকে সো আমাদের এটা দিতে হবে বিটিএন সো আমরা দিলাম জাস্ট ভেরি সিম্পল এরপরে আমাদেরকে কী করতে হবে আমাদের টেক্সট ভিউটা নিতে হবে তো আমাদের টেক্সট ভিউটা কী ছিল টিভি সেম এজ ইট ইজভাবে এখানে দিতে হবে টেক্সট ভিউটা আমরা এখান থেকে নিলাম এরপরে ফাইন ভিউ বাই আইডি এরপরে কী করতে হবে আর ডট আইডি ডট আমাদের কি টেক্সট ভিউয়ের যেটা ছিল টিভি সেই টিভিটা এখান থেকে দিতে হবে দ্যাটস অল ওকে এতটুকু সবাই আশা করি পাবো এরপরে আমাদের কি করতে হবে ওই বাটনটাতে একটা অ্যাকশন দিতে হবে সো আমরা লিখব বিটিএন যে আমাদের বাটনটা ছিল ডট সেট ক্লিক লিসেনার কারণ এটা হলো সেট অন ক্লিক লিসেনার করবে এটার মানে কি এখন আমার এটা শুনবে ওকে এই যে সেট অন ক্লিক লিসেনার এখানেই আছেন আমাদেরকে বেশি কিছু করতে হবে না এরপর আমরা এখানে জাস্ট লিখব নিউ এরপরে আমরা লিখব ভিউ ডট আইডি অন ক্লিক লিসেনার দেন এই যে দেখতে পাচ্ছি যে অলরেডি চলে আসছে আমাদের একটা পাবলিক ফাইল এরপরে জাস্ট আমরা এখান থেকে যেটা করব আমরা জাস্ট আমাদের সেই এম কাউন্টারকে মনে আছে কি না আমাদের এম কাউন্টার নিয়েছিলাম এই এম কাউন্টারকে একটা ক্লিক করার মতো একটা স্পেস দিব ওকে সো আমরা এটাকে কি বলছি ক্লিক করার জন্য একটা স্পেস দিব সো আমরা কি করব প্রত্যেকবার এক ঘর করে সামনে যাবে যখন আমরা ক্লিক করব আমরা এখানে টিভিতে নিয়েছি অর্থাৎ টেক্সট ভিউতে এটা নিব ওকে আমি সেট টেক্সট দিলাম সেট টেক্সটে আমরা কি দিব ইন্টিজার টাইপ একটা ডাটা নেবে ওকে সো আমাদের ইন্টিজার টাইপের ডাটার ক্ষেত্রে আমরা লিখে দিব ইন্টিজার সো ইন্টিজারটি চলে আসছে ডট টু স্ট্রিং এটা যেহেতু স্ট্রিং টাইপের ডাটা সো আমরা লিখব টু স্ট্রিং এই যে এখানে দেয়াই আছে টু স্ট্রিং ওকে দ্যাটস অল এবারে আমাদের কি করবে এম কাউন্টারে কাউন্ট করবে সো এই পর্যন্ত কারোরই সমস্যা নেই আশা করছি সো যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই কোডটা আমি দিয়ে দিব লার্নিং করার জন্য সো প্রথমে কি করলাম একটা বাটন নিলাম বিটিএন আর টেক্সট ভিউ নিলাম টিভি কোথায় থেকে নিলাম এখান থেকে এই যে টেক্সট ভিউ নিলাম টিভি আর বাটনটা এখান থেকে নিলাম বিটিএন এই দুইটাতেই কাজ করবে এরপরে আমরা কি করলাম এরপরে এখান থেকে আমরা প্রথমে বাটনটাকে ফাইন্ড করে নিলাম পরে টেক্সট ভিউটাকে ফাইন্ড করে নিলাম এরপরে আমরা বাটনে কি করলাম একটা অনক্লিক লিসেনার সেট করলাম এবং কাউন্টার দিলাম প্রত্যেকবার এক ঘর করে সামনে যাবে এবং এভাবে কাজ করবে তো চলো আমাদের অ্যাপটি রেডি এখন যদি আমরা টেস্ট করি তাহলে বুঝতে পারবো সো আমি এখান থেকে টেস্ট করার জন্য দিয়ে দিলাম সো চলে আসবে আশা করছি এখনই সো দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা কি করেছি কাউন্টার বাংলাদেশ নামে একটা কাউন্টার ভিউ নিয়েছি এবং একটা অ্যাপ নিয়েছি দেখি আমরা এখান থেকে কাউন্ট করতে পারি কিনা সো আমি ক্লিক করলাম এক আসলো কাউন্ট করলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে কি হচ্ছে কাউন্ট হচ্ছে সো দ্যাটস অল আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা এবং ভিডিওটাকে শেয়ার করবো বন্ধুদের মাঝে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি সো এই ভিডিওর ক্ষেত্রে একটা ভালো ফিচার বলি এটা কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে সে বাই এক্সাম্পল আমরা কি করি তসবি গুণি রাইট আমরা যারা মুসলমান তসবি গুণি সো তসবি গুণার জন্য কি করি একটা কাউন্টার নিই অ্যাজ লাইক একটা তসবি একটা কাউন্টার ঠিক আমি যদি এরকম একটা অ্যাপ তৈরি করি প্রত্যেকবার ক্লিক করে একবার আল্লাহ বলবে এরকম আল্লাহর 99টা নাম বলবে সো দ্যাটস আ গুড আইডিয়া সো এরকম অনেক ভালো ভালো আইডিয়া জেনারেট করে এইভাবে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে সো ভিডিওটা অনেক বড় হলো সো আশা করছি সবাই সেটা ভালো নজরে দেখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করবে সো ধন্যবাদ সকলকে কথা হবে আগামী নতুন টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম